হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখে নেব পৃথিবীর সর্ববৃহৎ দেশগুলি, অর্থাৎ আয়তনের দিক থেকে কোন দেশটি পৃথিবীর মধ্যে সবথেকে বড় এবং কোন দেশগুলি 1 থেকে 10 মধ্যে রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখছো জ্ঞান অন্বেষণ, সাথে আছি আমি সুকান্ত সরকার। তাহলে চলুন শুরু করা যাক। আলজেরিয়া। আলজেরিয়া দেশটি আফ্রিকা মহাদেশের উত্তরে ভূমধ্যসাগরের উপকূল বরাবর অবস্থিত। আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ এবং পৃথিবীর 10ম বৃহত্তম দেশ হল আলজেরিয়া দেশ। এই দেশটির আয়তন প্রায় 23,82,000 বর্গ কিলোমিটার। এই দেশের অফিসিয়াল ভাষা হল আরবি। কাজাকিস্তান। কাজাকিস্তান হল পৃথিবীর সবচেয়ে বড় স্থল বেষ্টিত দেশ, অর্থাৎ এই দেশের কোনো সমুদ্র উপকূল নেই। কাজাকিস্তান দেশটি চায়না, রাশিয়া ইত্যাদি দেশের প্রতিবেশী দেশ। এটি পৃথিবীর 9ম বৃহত্তম দেশ এবং এই দেশ মধ্য এশিয়ায় অবস্থিত। এই দেশটির আয়তন প্রায় 27,25,000 বর্গ কিলোমিটার। কাজাক হল কাজাকিস্তানের অফিসিয়াল ভাষা। আর্জেন্টিনা। আর্জেন্টিনা দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। আয়তনে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ হল আর্জেন্টিনা দেশ। এই দেশের মোট আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। এই দেশটি প্রধানত ফুটবল খেলার জন্য সারা পৃথিবীব্যাপী অধিক পরিচিত। ভারত। ভারত হল মূলত একটি উপমহাদেশ। এই দেশটি চায়না, ভুটান, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার ইত্যাদি দেশগুলির প্রতিবেশী দেশ। এই দেশটির মোট আয়তন 32,87,000-এরও বেশি। এই দেশটি আয়তনে পৃথিবীর সপ্তম স্থান অধিকার করে। ভারতের অফিসিয়াল ভাষা হল হিন্দি। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দেশটির আয়তন ভারতের আয়তনের থেকে 44,00,000 বর্গ কিলোমিটারও বেশি। এ দেশটির মোট আয়তন 76,92,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ। এই দেশের অফিসিয়াল ভাষা হল ইংলিশ। ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সর্ববৃহত্তম এবং পৃথিবীর 5ম বৃহত্তম দেশ হল ব্রাজিল দেশটি। ব্রাজিল দেশটিও ফুটবল খেলার জন্য সারা পৃথিবীব্যাপী অধিক পরিচিত। এই দেশের মোট আয়তন 85,11,000 বর্গ কিলোমিটার। ব্রাজিলের অফিসিয়াল ভাষা হল পর্তুগিজ। চায়না। চায়না হল পূর্ব এশিয়ার একটি প্রধান দেশ। আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ হল চায়না। এই দেশটির মোট আয়তন 95,97,000 বর্গ কিলোমিটার। এই দেশের অফিসিয়াল ভাষা হল চাইনিজ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই দেশটিতে মোট 50টি রাজ্য রয়েছে। এই দেশের মোট আয়তন হল 98,38,000 বর্গ কিলোমিটার। যদিও এই দেশের কোনো অফিসিয়াল ভাষা নেই, কিন্তু এই দেশের বেশিরভাগ মানুষই ইংরেজিতে কথা বলে। কানাডা। উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হল কানাডা। এই দেশের পুরোটাই উত্তর আমেরিকা মহাদেশের উত্তরে অবস্থিত। এই দেশের মোট আয়তন 99,85,000 বর্গ কিলোমিটার। এই দেশটির অফিসিয়াল ভাষা হল ফ্রেঞ্চ। রাশিয়া। পৃথিবীর সব থেকে বড় দেশ হল রাশিয়া। রাশিয়ার মোট আয়তন 1,71,25,000 বর্গ কিলোমিটার। রাশিয়া দেশটি ইউরোপ ও এশিয়া এই দুটি মহাদেশ জুড়ে অবস্থান করেছে। এই দেশের অফিসিয়াল ভাষা হল রাশিয়ান। বন্ধুরা, আমার উদ্দেশ্য হল পৃথিবীর ছোট বড় বিভিন্ন মজাদার তথ্য আপনাদের সামনে তুলে ধরা এবং নিজে জানা তথা আপনারা যাতে জানতে পারেন সে বিষয়ে সাহায্য করা। আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমাকে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।